আপনি শাখার বেশ ধারণ করে চলে যান গিরিরাজ ভবনে। বাবা তুই শাখার বেশ ধরতে বলছো, কিন্তু শাখা টাকা পাবো কোথায়? আমি যুগমায়ের কাছ থেকে সঞ্চয় এনে দেবো। তুমি এনে দেবে? এই জন্য তোমার এত ভালোবাসি বাবা, ভাগ্নে ছেড়ে চলো বাবা, আমার শাখা এনে দেবে চলো, এই মুহূর্তে আমি তোমার মায়ের আনতে যাবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। সত্যি বাবা? স্বর্গে ধামে গিরিরাজ বাবা, তোমার মামিমা যদি জিজ্ঞাসা করে যে শাখারি তোমার মাথায় কপালে কাটার দাগ কেন, আমি কি বলবো? কপালে কাটার দাগ কেন? আপনি বলবেন হুজুর কে পড়ে গিয়ে কেটে গেছে সেই কাটার দাগ সারি না। আর মাথায় জট, পিচো পাঁচের কাছে মানসিক ছিল, মানসিক চুকায়নি, জটটা রেখে দিয়েছে। বাবা পোঁচটা মুডো মেরে গেছে, 12 জনের দুয়ারে ঠোকর খেয়ে খেয়ে এই অবস্থা হয়ে গেছে। বাবা এবার আমি কি বলতে বলতে যাব? আপনি বলবেন আপনার এখন শঙ্খ বলবে শঙ্খ, আমার কাছে ভালো ভালো শঙ্খ আছে। আমার শঙ্খ বলবে শঙ্খ। বাবা এখন চার দিন বাকি আছে, কম করবো। আরে আপা চার দিন কেন, আরো দশ দিন হোক না, সে তো তার জন্য আছি। আপনি সুর দিয়ে বলুন। আর সুর দিয়ে শিখছিলাম আমার শঙ্খ। হে বাবা ওরম ভাবে না, তাহলে কিরম করে তো তুই বাবা শিখিয়ে দে বাবা। শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো, ভালো ভালো শঙ্খ আছে আমার কাছে গো। ভালো ভালো শঙ্খ হয়ে আছে আমার কাছে গো, ভালো ভালো শঙ্খ হয়ে আছে আমার কাছে গো। Yeah.
পরিয়ারে নিয়ে চলে যাবে ওই দেখ ওই দেখ ও শাশুড়ি হ্যাঁ এই না তোমার ভিক্ষে দিয়ে দিচ্ছি নিয়ে চলে যাও দিয়ে দাও আমি নিয়ে এই মুহূর্তে চলে যাই মামিমা আপনি কাকে ভিক্ষে দিচ্ছেন কেন আমি ভিখারিকে ভিক্ষা দিচ্ছি আপনি ভালো করে চেয়ে দেখুন এই ভাবে গৌরী দেবী একদিন অন্নপূর্ণ রূপে বর্ষাকে ভিক্ষা দিয়েছিল আর সেই পূজার নাম হলো দেবী অন্নপূর্ণা পূজা আমাদের সেই যুগ আমি দর্শন করতে চাই তোমার বনবাস Oh,